ফল আজির ভিডিওটোর জড়িয়ে আইটিআই এর এটা নিউ ট্রেডর বিষয়ে আমি আলোচনা করবলে লৈছো। আর এই ট্রেডটো হল কোপা, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেটো আইটিআই এর এটা গুরুত্বপূর্ণ ট্রেড বলে ধরা হয় বর্তমানেও। আর এই ট্রেডর বিভিন্ন স্কোপ সম্পর্কে বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জানিবলগীয়া কিছুমান কথা সম্পর্কে আমি আজি এই ভিডিওটোর জড়িয়ে আলোচনা করিম। আর যদি আপনি কোপা করবলে লৈছে তেতিয়ালে এই ভিডিওটো আপনি নিশ্চয় দেখিব, বা আপনি যদি জি আইটিআইর যিকোনো একটা ট্রেড চুজ করবলে লৈছে তেতিয়াহলে আপনি এই ভিডিওটো চাব, কারণ এই ইয়ার জড়িয়ে আপনি সেই বস্তুটোর সম্পর্কে বহুত আইডিয়া আপনি পাব। সো ভিডিওটো স্টার্ট করো। কোপা হল কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যত আপনার প্রোগ্রামবর শিকা হয়। আর ইয়ার আয়ু সীমা বা ইয়ার ডিউরেশন হল, কোপাটো আপনি শিকবলে হলে আইটিআইর পর এক বছর সময় লব, যার ডিউরেশন এক বছর বলে ধরা হয়েছে। আর আপনার মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস হব লাগবে। যদি আপনি 10 বা 12 পাসও আছে তেতিয়াহলে আপনি করব পারবা, যা তাতকে উপরত থাকলে আপনি করব পারে। আর যদি আপনার বয়স 14 পর 42 বছরের ভিতর আছে তেতিয়াহলে আপনি কোপা বা যে কোনো আইটিআইর ট্রেড এটা করব পারিব। আর আপনার এই আইটিআই যেটো ট্রেড কোপা, কোপা করলে আপনি কি কি বস্তু শিকিব পারিব চাও। এটা আছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, তারপর আছে ডাটা এন্ট্রি, তারপর আছে বেসিক হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার কনসেপ্ট, তারপর আছে ডেভেলপিং অফ প্রোগ্রামিং ইউজিং সি এন্ড সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর আছে এমএস অফিস, যেটা মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস আপনার কি কি পাব, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এক্সেস, বহুত কেটে আছে, গোটেকেইটা আপনি পাব। তারপর আছে প্রেজেন্টেশন এন্ড গ্রাফিক প্যাকেজ, তারপর ইউজ অফ টেললি, ইউজ অফ ফক্স প্রো, এইকেইটা পাব। ইয়ার উপরে আরও আছে, মই দেখাই আছো। ইয়ার পিছত আছে আপনি বেসিক অফ বেসিক কনসেপ্ট অফ নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংয়ের বেসিক কনসেপ্ট আপনার দিয়া হব। ইন্টারনেট ব্রাউজিং এন্ড ইমেইলের বিষয়ে শিকা হব, মাল্টিমিডিয়া কনসেপ্ট শিকা হব, ইউজ অফ মেইনটেনেন্স অফ পিসি এন্ড আদার রিলেটেড ইকুইপমেন্ট আপনার শিকা হব। তারপর আছে কি অ্যাওয়ারনেস অফ আইটি অ্যাক্ট 2000 আপনার এইটা শিকা হব। ইয়ার উপরে কি আছে আপনার ওয়ার্ক কালচার পেনাল্টি ডেভেলপমেন্ট কমিউনিকেশন স্কিলস এন্ড আদার্স সফট স্কিলস আপনার ইয়ার ভিতর শিকা হব। ইয়ার উপরে আপনার আছে ইয়াই, যদি আপনি এই কোপাটো করে, কোপা করার পিছত আপনি কেনে ধরনের জব অপশন পাব এই বিষয়ে আমি অল্প আলোচনা করুন। যদি আপনি কোপা করেছে বা করব বিচারিছে তেতিয়া আপনি কি পারিব, আপনি প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মর যিকোনো একটা সফটওয়্যার ডেভেলপ করার কারণে আপনি যেতে থাকে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রথমতেই জয়েন করব পারিব। তারপর আছে আপনি ফেসিলিটি মেম্বার অফ ল্যাব অ্যাসিস্ট্যান্ট এন্ড কম্পিউটার ইনস্টিটিউট অর স্কুল, আপনি যিকোনো স্কুল বা যিকোনো ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা কয় ল্যাব হসপিটালবিলাক থাকে, ল্যাবরেটরি বা যিকোনো ল্যাবরেটরি আদিত কি হয় কম্পিউটার আপনি যেতিয়া অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি যোগ করব পারে, নাইবা স্কুল কলেজবিলাকতো আপনি কম্পিউটারের এজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা ফেমিলি ফেসিলিটি মেম্বার হিসাবে আপনি যোগদান করব পারে। ইয়ার উপরে কি আছে ইন্টারনেট অপারেটর হিসাবে আপনি সাইবার ক্যাফেটা যোগ দিব পারে। ইয়ার উপরে আছে আপনি কম্পিউটার অপারেটর ইন্ডাস্ট্রি অফিসেস, আপনি কি আছে কম্পিউটার অপারেটর হিসাবে বিভিন্ন অফিসত আপনি যোগ দিব পারে। ইয়ার আছে অ্যাসিস্ট্যান্ট টু সার্ভিস ইঞ্জিনিয়ার, আপনি সার্ভিস ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাম করব পারে কোপা করিব পারিলে। তারপর আছে কি সেলস পার্সন ইন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ফার্মস, আর কি আছে ডিটিপি, ডিটিপি হল ডেস্কটপ পাবলিশিং, ইয়ার অপারেটর হিসাবে আপনি এই কোপা করার পিছত আপনি পাব পারে। ইয়ার পিছত আছে সেলফ এমপ্লয়মেন্ট অপশন কি কি থাকিব পারে, ইয়ার ভিতরে আপনি চাব পারে স্টার্টিং এ কম্পিউটার ইনস্টিটিউট, আপনি একটা কম্পিউটার স্কুল খুলিব পারে, ইনস্টিটিউট খুলিব পারে, নাইবা আপনি সাইবার ক্যাব আর নাইবা ডিটিপি খুলিব পারে। তারপর আছে স্টার্টিং এ সরি কম্পিউটার কাউন্টেবল শপ, আপনি কম্পিউটার কাউন্টেবল একটা শপ দোকান একটা খুলিব পারে, নাইবা কি আছে টেক আপ ডাটা প্রসেসিং জবস, আপনি ডাটা প্রসেসিংয়ের বিভিন্ন ধরনের কামও আপনি এর দ্বারা লব পারে। এইবিলাক আপনার কোপা করার পিছত আপনি এর ভিতরে অন্তর্ভুক্ত হিসেবে পাব। গতি কোপাটো একটা ভাল আপনার বহুত ইম্পর্টেন্ট আর বহুত বর্তমান হিসেবে ডিমান্ডেড একটা ট্রেড হয়। আর এই ট্রেডটা আপনি করলে আপনার জব স্কেপ যে যদিও গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট জব বহুত আহে তথাপিও স্কেপ আপনার যেটু আছে কম্পিটিশন লেভেলটো বহুত আছে, কিয়নো কম্পিউটার সেক্টর আজিকালি বহুত কম্পিটিশন আহি গৈছে। সো আপনি যদি আপনার স্কিলটো ভাল আছে বা আপনি যদি বিচারে বা আপনার মনত যদি সেইটো লওয়ার কারণে ইচ্ছা আছে তেতিয়াহলে আপনি নিশ্চয় আপনার কারণে ইয়ার কারণে একটা
ভাল সুবিধা আৰু ভাল এটা স্কিল আপুনি পাব, যাৰ জৰিয়তে আপুনি ভৱিষ্যতত বিভিন্ন ধৰণৰ গভৰ্ণমেণ্ট বা প্ৰাইভেটত নিজে বা চেল্ফ যিকোনো বিজনেছ আদিও কৰিব পাৰিব, নাইবা গভৰ্ণমেণ্টত চাকৰি কৰিব পাৰিব এই কপা কৰাৰ পিছত। চ' এইটোৱে আছিল আজিৰ ভিডিঅ'। থেংক ইউ ফৰ ৱাচিং আৱাৰ ভিডিঅ'জ। যদি আপুনি নতুন আছে তেতিয়াহ'লে আপুনি চেনেলখন ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লাইক বাটনটো দিব, আৰু যদি আপোনাৰ ফ্ৰেণ্ড কাৰোবাক দেখাব বিচাৰে যে কপা সম্পৰ্কে বিভিন্ন ধৰণৰ নলেজ দিয়াৰ কাৰণে, তেতিয়াহ'লে আপুনি আপোনাৰ এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়ক।